ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চেয়ারে কি এবার বৌদি জল্পনা তুঙ্গে? চিনেন নাকি রাজনীতির এই বৌদিকে? দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধেই চলছে তিনটি জনস্বার্থ মামলা। প্রথম অভিযোগ, শেল কোম্পানিতে হিসাব বহির্ভূত বিনিয়োগ। দ্বিতীয় মামলাটি হল পাথর খাদানের ইজারা নিজের নামে করা। তৃতীয় মামলাটি MNREG, এই কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি। লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত থাকার মামলাতে বেশ কোণঠাসা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনে শুনানি শেষ হয়েছে, যে কোনো দিনে রায় ঘোষণা হতে পারে। ঠিক এই মামলায় ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকারের মুখ্যমন্ত্রীর বিধানসভার সদস্যপদ খারিজের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আর বেশি দিন মুখ্যমন্ত্রীর পদে থাকতে পারবেন না সোরেন। হেমন্তের বিধানসভার সদস্যপদ খারিজ হয়ে গেলে রাজ্যের প্রশাসনিক প্রধানের শূন্য পদে কে বসবেন? এই প্রশ্নেই তোলপাড় ঝাড়খণ্ডের রাজ্য রাজনীতি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, হেমন্ত পদ থেকে সরলেই ঝাড়খণ্ডের কুর্সি দখলে ঝাঁপাবে গেরুয়া শিবির। শুরু হবে দল ভাঙানোর চেনা খেলা। ইতিমধ্যে বিধায়ক কেনা সেই গেম শুরু করে দিয়েছে বিজেপি। বিপুল টাকা সহ বাংলা থেকে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস নেতা গ্রেপ্তার হওয়ার পরে সেই বিষয়টা জলের মতো এখন স্পষ্ট। এদিকে ঝাড়খণ্ড রাজনীতিতে এই ডামাডোল পরিস্থিতির মধ্যেই উঠে আসছে একটা নাম, কল্পনা সোরেন। তিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী। তবে হেমন্ত ঘনিষ্ঠদের কাছে তিনি বৌদি নামেই বিশেষ পরিচিত। তবে ঝাড়খণ্ডের রাজ্য রাজনীতির পরিমণ্ডলে তিনি চেনা মুখ হলেও সক্রিয়ভাবে দলীয় কাজকর্ম বা কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি তাকে। বরং তাকে বারবার দেখা গিয়েছে শিশু ও নারী কল্যাণ সংক্রান্ত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অতিথির আসনে। আর সেই কারণেই মুখ্যমন্ত্রীর তথ্য ধরে রাখতে সেই বৌদিকেই সক্রিয় রাজনীতির ময়দানে আনতে চাইছে JMM। বেটার হাফের উপরে আস্থা রাখতে চাইছেন সোরেনও। তেমনটা হলে 25 বছর পর বিহারের পুনরাবৃত্তি ঘটবে ঝাড়খণ্ডেও। 1998 সালে একইভাবে স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিলেন RJD সুপ্রিমো লালু প্রসাদ যাদব। তবে ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে কল্পনার নাম উস্কে দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার দাবি, হেমন্ত পদত্যাগ করলেই মুখ্যমন্ত্রী করা হবে সোরেন পত্নী বা তার পরিবারের কোনো সদস্যকে। এবং এই দৌড়ে নিশ্চিতভাবে এগিয়ে রয়েছেন কল্পনা সোরেন। জোর কদমে সেই প্রস্তুতি চলছে শাসক শিবিরে। বিজেপি সাংসদদের এই মন্তব্যের পরে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। যদিও হেমন্ত বা তার দলের তরফে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনীতির সমীকরণ বলছে, সোরেন মুখ্যমন্ত্রীর পদ থেকে সরলেও ঝাড়খণ্ডে সরকার পড়ার কোনো সম্ভাবনা নেই। কারণ 81 সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় ম্যাজিক ফিগার 42। এর মধ্যে JMM এর শাসক জোটের মোট বিধায়ক সংখ্যা 50, JMM এর একারই বিধায়ক সংখ্যা 30, 18 জন কংগ্রেসের। এছাড়া CPI এবং NCP-র একজন করে বিধায়ক রয়েছেন, 31 জন বিধায়ক রয়েছে বিজেপি জোটের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ঝাড়খণ্ডে মহারাষ্ট্রের পরিস্থিতি তৈরির চেষ্টা নিশ্চিতভাবেই করবে বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে। আর সেই পরিস্থিতি সামাল দিতে তাই JMM এর পাল্টা চাল হবে বৌদি। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।